ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ নেই, বরং পরিমনির ঘরে কি হলো, স্বামীর রাজের সঙ্গে কি ঘটল, পরি হাফ প্যান্ট পরলো নাকি লুঙ্গি পরলো, সেটাতেই মানুষের আগ্রহ বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরি মনি। চলতি বছর আনন্দবাজার অনলাইনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরি, সে কারণে কলকাতায় গিয়েছেন এই চিত্রনায়িকা। সাক্ষাৎকারে পরি মনি বলেন, একটা ব্রেকআপের পর আরেকটা প্রেম করব, এই বয়সে প্রেম না করলে কখন করব, আমার মনে হয় সবাই সেটাই করে, তবে কেউ বলে আর কেউ বলে না। একটা ব্রেকআপ হলে সবাই জানে তখন মন খারাপ হয়। পার্টিতে লুঙ্গি পরা প্রসঙ্গে পরি জানান, সেই জন্মদিনে সারাদিন ফুল স্লিভ ব্লাউজ শাড়ি পরেছিলেন, এতিমখানায় গিয়ে সময় কাটিয়েছিলেন যার পুরোটাই হয়েছিল অন ক্যামেরায়, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর কেউ দেখেনি, সেটাতে মানুষের আগ্রহ নেই। অথচ রাতে যখন তিনি লুঙ্গি পরলেন মানুষ সেটাতেই আগ্রহ দেখালো, সেটাই ভাইরাল হলো। পরিমনি আরো জানান, ওই পার্টিটা ছিল তার একেবারে ব্যক্তিগত, খুব কাছের মানুষদের নিয়ে পার্টিটা করছিলেন তিনি। সেটা শেষে শুটিং করে তিনি যখন বাসায় ফিরলেন তখন দেখলেন সবাই ওই লুঙ্গির বিষয়ে কথা বলছেন। আক্ষেপ করে অভিনেত্রী জানান, যখন তিনি সিনেমা মুক্তির বিষয় বলেন সেটাতে মানুষ আগ্রহ দেখায় না, তারা দেখতে চায় পরির ঘরে কি হয়েছে, শরীফুল রাজের সঙ্গে কি হয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পাবার পর ফেসবুকে পরি লেখেন, এটা সত্যি আমার জন্য সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। পরি মনে করেন, শোভাকাঙ্ক্ষী দর্শক এবং ভক্তদের ভালোবাসার জন্যই এখানে পৌঁছাতে পেরেছেন তিনি, এ কারণে তাদের প্রতি কৃতজ্ঞ এই অভিনেত্রী। এছাড়া আনন্দবাজার অনলাইনকেও ধন্যবাদ জানান পরি। 2015 সালে পর্দায় শুরু হয় পরি মনির কর্মজীবন, তার পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। ভালোবাসার সীমাহীন সিনেমা দিয়ে পথ চলা শুরু, তবে কর্মজীবনের চাইতে তার ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চা হয় নেট দুনিয়ায়, তবে কাজেও সফলতা পেয়েছেন এই অভিনেত্রী। 2020 সালের ফোর্বস এশিয়ার 100 জন সেলিব্রিটির তালিকায় নাম ওঠে পরির। বাবিশ্বাস, মেরিল, প্রথম আলো এবং সিজিএফবি পারফরমেন্স সহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন পরিমনি, শুরুতে বিভিন্ন নৃত্যানুষ্ঠান ছাড়াও নাটকে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। রানা প্লাজা চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন পরি, এরপর একে একে 25টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দেন তিনি। 2021 সালের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরি, খবরটি প্রকাশ্যে আনেন 2022 সালের 10ই জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সাদাকালো নিউজ।